এই আমফান এবং করোনার সময় যে স্কুল প্রাইভেট স্কুলগুলোতে যেতে বাধ্য করেছেন লোকেদেরকে, সেই প্রাইভেট স্কুলগুলো ইচ্ছামতো ফিস বাড়াচ্ছে, সে নিয়ে একটা কথা আজ পর্যন্ত সরকার বা ওরা বলেননি। তা মানুষদেরকে ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন, সেই স্কুলের কাছ থেকে টাকা নিচ্ছেন আর ওরা যা ইচ্ছা লোকের কাছ থেকে নিয়ে নিচ্ছে। কেন এরকম? সেটা বিজনেসের এরা কেন্দ্র হয়ে গেছে, শিক্ষা হচ্ছে বিজনেসের, আর শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই সবচেয়ে বড় আজকে ব্যবসার কেন্দ্র হয়ে গেছে। এটা কেন হবে? সাধারণ মানুষ কেন শিক্ষা থেকে বঞ্চিত হবে? আর কেন তার সমাধান করছেন না তারা? প্রাইভেট হসপিটালে বিল বেড়ে যাচ্ছে হু করে, আর প্রাইভেট স্কুল কলেজে হু করে ফিস বেড়ে যাচ্ছে, এই দুটো সমাধান কে করবে? মানুষকে গাড্ডায় ফেলে দিয়েছেন, বাধ্য করছেন শোষণ করতে, আর ওনারা চুপ করে আছেন। সেই জন্য এর পরিবর্তন না হওয়া পর্যন্ত এইসব কথা বলার কোনো মানে নেই। আমি জানি না কার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু যতগুলি মিটিং ডাকা হয় দিল্লিতে, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি যায় কি? ঠিক আলোচনা কোনো জানবেন কি করে? সমস্ত মিটিংয়ে বয়কট করবেন, নাটক করবেন, তারপরে বলবেন যে আমরা জানি না। দুই দিকে চলতে পারে না। হয় আপনি যদি মনে করেন সহযোগিতা দরকার আছে সঙ্গে থাকুন, না চুপ করে থাকুন।